বাংলাদেশ সব দেশকে বন্ধু হিসেবে দেখতে চায়, প্রভু হিসেবে নয়, বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে খান জাহান আলী থানা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াতে ইসলামের আমির আরও বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, তবে সেই ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না, যতই ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করে দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে কারাগার বানিয়েছিল, দেশ এখনও জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি। আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকেই প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, যেদিকে হাত বাড়াবো সেইদিকে বন্ধুর হাত পেতে চাইব, কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না।